সন্দেশখালির ব্যাপারটা জানি এবং মা বোনেদের যেভাবে অত্যাচার হচ্ছে সেটাতে আমি খুব লজ্জিত। মনের ঘৃণায় আমি এই বিজেপিতে জয়েন করেছি। আর তারপর দ্বিতীয়ত কথা, যে ঘটনাটা ঘটছে সেটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। এই যে ঘটনার জন্য কি দল দায়ী বলে আপনি মনে করছেন? হ্যাঁ, সম্পূর্ণ তৃণমূল দায়ী। আপনি কোন পঞ্চায়েতে কোন পদে ছিলেন? আমি পঞ্চায়েত দোগাছি 1 নম্বর ব্লক পঞ্চায়েতের মেম্বার। আজকে মানে শুধু কি আপনি না আপনার সাথে কর্মী সমর্থক আছে, কতজন মিলে জয়েনিং করছেন? আমি একাই জয়েন করছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি মন থেকে আমি বিজেপিতে জয়েন করেছি। আপনার নাম? আমার নাম কাকলি মণ্ডল। আমি আমার ব্যক্তিগত কারণে আমি পঞ্চায়েতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম এবং অন্য একটা কারণে আমি ভিডিওতে আমার ব্যক্তিগত কাজে ভিডিওতে গেছিলাম। সেখান থেকে ফোন টোন করে আমার হাজব্যান্ডকে দিয়ে বলেছে যে এরকম তোমার স্ত্রী অবৈধভাবে ঘুরে বেড়াচ্ছে বা হচ্ছে আমার বিজেপির যে সমস্ত সদস্য আছে আর কি, তাদের সঙ্গে আমি একটু মানে কাজের ক্ষেত্রে আমি তাদের সঙ্গে বেশি কথা বলি কাজের ক্ষেত্রে, বা কিংবা আমার ভালো লাগে ওদের সঙ্গে কথা বলতে। এবার কিছু সংগঠনের লোক আছে যারা হচ্ছে তৃণমূল, আমার চাই না যে তারা হচ্ছে আমি বিজেপির সঙ্গে কথা বলি বা ওদের সঙ্গে আমি ইংলিশ করি, এটা ওরা মন থেকে চায় না। এই কারণে এই সমস্ত কথাগুলো মানে উল্টো গজব রটাচ্ছে যে হচ্ছে মানে অন্য সম্পর্ক করছে যে আমি নাকি খারাপ বা আমার চরিত্র খারাপ, এই সমস্ত সম্পূর্ণই ভুল, সম্পূর্ণ ভুল। প্রধান সাহেবের সঙ্গে যে সমস্ত কথাগুলো লটাচ্ছে যে আমি